গুড মর্নিং, আমি পিয়া, পিয়া ইউনিক লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর এখন বাজছে 10টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর হচ্ছে সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। লালু টমিদের ভাতটা হয়নি, আমাদের ভাতটা বসিয়েছি। আমি ভাবলাম যে লালু টমিদের ভাত বসিয়েছি তো। আর চা মুড়ি সব ঠাকুরকে ফুল জল দিয়ে আগেই হয়ে গেছে, চা মুড়ি খাওয়া হয়ে গেছে। তো এখন শুধু রান্নাবান্না করার পালা। আর বৌদি এসছে, আর ভাইপো ছেলে এসেছে, নাতি, মানে ওটা হচ্ছে আমার দাদার নামে নামকরণ হয়েছে বলে আমাকে মুনি বলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটা হচ্ছে আমার ছোট দাদা, এটা আমার দাদার নাতি, এটা ছোট দাদা। তো দাদা তোমার নামটা বলো তো কি না? হ্যাঁ, তোমার নাম দাদা? এটা চিরুনটা মুখে দেয় না, এটা হাই করো, এরম করো, এরম হাই করো, হাই করো। হ্যাঁ, আমি কে হই গো? আমি কে হই বলে দাও। আমি আমি কে হই এদেরকে বলে দাও তো, কে হই আমি? কে হই আমি? বুনি, ভালো করে বলো, বুনি। বুনি হই? আর তুমি কি খেয়েছো? কি খেয়েছো? দাঁড়া না, ওখান থেকে ওর ঠাকুমা বেশি ফোরন দিচ্ছে। কি কি খেয়েছো গো? কি খেয়ে চা খেয়েছো? আর কি খেয়েছো? মুড়ি খেয়েছে। আর কি খাবে এখন? পড়ে যাক, ও পড়ে যাক, ওটা পড়ে যাক। বলো এখন কি খাবে, বলে দাও, বলে দাও এদেরকে, বলে দাও। হ্যাঁ, ভিজে ভাত খাবে। ভিজে ভাত খাবে, প্রচুর কথা বলে বন্ধুরা। ও আমার, আমি যেদিকে যাচ্ছি সেদিকেই ও যাচ্ছে, যেদিকেই যাচ্ছি। অনন্দ হাতে গিয়েছিলাম, ঠাকুর ঘরে পুজো করছিলাম, সেখানে গিয়ে বসেছিল। হ্যাঁ, একবার যদি বলা হয়, ওর ঠাকুমা যদি বলে যে আমি যাচ্ছি, ও খালি বলে বুনির বাড়ি, আমি যাব। আর এই চিরুনটা নিয়ে মুখে দিচ্ছে, খালি তাকা না এদিকে। এই খেপু কোথায় রে? খেপু, খেপু কোথায়? এই খেপু কোথায়? খেপু তাকা এদিকে, থাক খুলে যাক ওটা। এ দাদা, ও দরজাটা খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ওইদিকে তাকে আছে। ভু আবার এটা মুখে দেয়। চি, চলো রান্না করতে হবে। তো বন্ধুরা, এদিকে আমাদের ভাতটা বসিয়েছি, দেখতেই পাচ্ছ, একটু বড় হাঁড়ি বসিয়েছি। আজকে বৌদি আর ভাইপো এসছে, নাতি এসছে, সরি ভাইপো বলছি, ভাইপোর ছেলে। মাছ রান্না হবে বন্ধুরা, এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছ ভাজা হচ্ছে। আমার নিমকি সোনার কাণ্ড দেখো, আর দেখো খাটের কোন জায়গাটা আছে, বোতলটা ফেলে দিয়েছে, একবারই ডিগবাজি খাবে দেখো। হে মানু, এই শাড়িটা কে নাবিয়েছে? তোর চুলকু হচ্ছে, তুই বকিস না তো একদম চুপ কর। চুলকু হচ্ছে আমার, শ্যাম্পু করে দিবি দেখি নি। বদমাইশি করছে দেখো বন্ধুরা। আমি আমার মায়ের কাছে এসে শুলাম, দেখো দেখো আমার আমার পেটুটা ডলু ডলু করে দেবো, এসো থাকাও। ক্যামেরাম্যান এখন কেকের প্যাকেট খুলছে, ওইদিকে এখন ধ্যানটা ওইদিকে, খালি সারাদিন সকাল থেকে অন্যায় করে, ঘুম থেকে উঠলো 10টার সময়। রান্না হয়ে, রান্না হচ্ছে, মাছের ঝালটা হয়ে গেছে, ডালটা হইলেই হয়ে যাবে। তো ডালটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে খেতে দিয়ে দিয়েছি সবাইকে, খাচ্ছে। আমি খাবো পান্তা ভাত মাছের ঝাল দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমার সঙ্গে কথা বলছি। কালকেকার ভাত ছিল পান্তা ভাত, এগুলো আমি খাচ্ছি, এখনও অল্প কটা আছে। আর এখানে নিয়েছি মাছের ঝাল, আর এই যে এদিকে খাচ্ছে আমার দাদা। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, লালু টমি নিমকি ওদেরও খাওয়া হয়ে গেছে। দিয়ে এখন নিমকি সোনা এখানে আছে, আর লালু টমি ঘুমাচ্ছে, আর বৌদি আর নাতিটা এসেছিলো, ওরা দুজনে বাড়ি চলে গেছে, মানে এই গেল, মা দাঁড়াতে গেল। তার নিমকি সোনা এখানে ঘুমোচ্ছে, আর আমি ক্যামেরাম্যান পেয়ারা কেটে দিয়েছি, পেয়ারা খাচ্ছে। আমি পান্তা ভাত খেয়েছি তো খুব ঘুম পাচ্ছে, তো ঘুমাবো একটু, এসে এই 3:30 দিকে আবার খিদে লাগলে ভাত খেয়ে নেবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা, ক্যামেরাম্যান পেয়ারা খাচ্ছে এখানে, আমাদের গাছের পেয়ারা, বেশিরভাগ পেয়ারাগুলি পোকা হয়ে গেছে, তো বেছে বেছে কেটে দিলাম। আর ছোটো মাটা ঘুমোচ্ছে, তো চলো আমি একটু ঘুমাই। ভিজে ভাত খেয়ে 15 মিনিটের মতন ঘুমিয়েছিলাম,
তারপরে পার্সেল অ্যামাজন থেকে একটা পার্সেল আসার কথা ছিল, ফোন করলো যে দিদি ভাই আপনার একটা পার্সেল এসেছে। আসলে পার্সেলটা আমার ছিল না, ওটা আমার ভাইয়ের ছিল, একটা বই অর্ডার করেছিল। আর ওখানে আর কি অ্যাড্রেসে দিচ্ছিল না, ওই কারণে বললো এখানকার অ্যাড্রেসে দিই। ওই কারণে ভাই এখানকার অ্যাড্রেস করে দিয়েছিল, দিয়ে আমাকে ফোন করলো, আমার ফোন নাম্বারটা দিয়েছিল। ব্যাস পার্সেল দাদা ফোন করলো, ঘুম থেকে বললাম, ঘুম হয়ে গেল আর ঘুম হলো না। তো একটু ভিডিও দেখছিলাম আমি, ক্যামেরাম্যান মা, অনেক কটাই দেখেছি, একটু না অনেক কটাই ভিডিও দেখেছি। দিয়ে ব্যাস খাওয়া হয়নি, তো খিদে খিদে লাগছে, একটু খাবো। আর এখন বাজে কিন্তু 4:30, তো 4:30 সময় ভাত খেয়ে নেবো, খিদে পেয়েছে প্রচণ্ড। তো ভারী ধরনের খাবার খেতে হবে, তো ভাত থেকে আর বেটার কিছু মনে করছি না। আর মুড়িটা খুব একটা ভালো লাগে না, দেখাই যাক, এখন মুডের উপর নির্ভর করছে। তো চলো বাড়ির দিকে একটু ঘুরে আসি। আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে একদম, ছোটো ছোটো ছিটেপুটে ছিটেপুটে। ভাবলাম যে একটু মানে রিলস ভিডিও শ্যুট করবো, দুদিন ধরেই ভাবছি কিন্তু হচ্ছে আর না। কি সুন্দর লাগছে বন্ধুরা বাইরের দিকটা, দাও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, এত সুন্দর লাগছে মেঘটা, তোমরা দেখো বন্ধুরা মেঘটা কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। বড় মা তুমি হু করে গেলে আমার পিছন দিয়ে, তো বন্ধুরা বড় মা হু করে গেল, আমি বলছি কে রে বা আমার কানের কাছ দিয়ে হু করে গেল। আর মাঠের দিকটা কত সুন্দর লাগছে না, গরু ছাগল চড়ছে। এখানে বড় মাদের বীজতলা, এখানে বীজ রোপণ করেছে চাষের জন্য। ওই দেখো আমাদের পুরোনো বাড়িতে পুরো গাছপালায় ঢেকে গেছে একদম, কত সুন্দর লাগছে মেঘটা দেখো। আর দেখো দারুণ লাগছে, আমাদের বাড়ির কাঁঠাল গাছটা দেখো মনে হচ্ছে যেন উপরে একদম মানে কি বলবো আকাশের কাছাকাছি চলে যাবে, এত হাইট হয়ে গেছে। এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তাটা বড়। বন্ধুরা আর ঘোরাঘুরি করবো না, এবার গিয়ে খাওয়া দাওয়া করে দোকানটা খুলতে হবে, বৃষ্টি পড়ছে পড়ুক, আর বেশি দূর যেতে পারবো না, জঙ্গলগুলো প্রচণ্ড ছিঁড়ে ঝোঁক হয়েছে, ঝোঁককে আমার প্রচণ্ড ভয় লাগে, এত ঝোঁক হয়েছে মানে উপরের দিকে উঠে না চলে আসে। চলো খাওয়া দাওয়া করিনি, অনেক ঘোরাঘুরি হয়েছে, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা দোকান থেকে আমি 7:45 সময় এসেছি, এসে একটু মুড়ি খেয়ে ভাবলাম যে অনেকদিন রিলস ভিডিও শ্যুট করা হয়নি, তো ওই জন্য একটু রেডি হয়ে আমি ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম উপরের ঘরে। এখন বাজছে 9:00, আলু সিদ্ধ করতে দেবো, আর ওবেলাকার তরকারি আছে, মাছের ঝাল ডাল সবই আছে, তো ওই কারণে এ রাত্রির দিকে অত চাপ ছিল না, এই জন্য ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। তো এটাই রান্নাবান্না। আর হ্যাঁ, আমার বিগ ফ্যানদেরকে বলছি যারা আমার ভিডিও দেখো কমেন্টও করো, তো বলেছো যে আমার দোকানে লিপস্টিক পাওয়া না, আরে মেয়েদের সাজের জিনিস তো লিপস্টিক থাকবে না, এরকম কোনো মানে আছে? অবশ্যই আছে, তোমরা আমার ভিডিও দেখো কমেন্ট করো, খুব ভালো লাগছে, এভাবে আমাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি একদিন তোমাদের মানে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো আলাদা ভিডিও বানিয়ে, ঠিক আছে? তো আজকের মতন বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো। আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাই, গুড নাইট।